আপনাকে আমন্ত্রণ অর্থনীতি সারা দিনে আপনাদের সাথে আছি ফাতারা শুনছিলেন শিরোনামে এবারে জানাবো বিস্তারিত শ্রমিক অসন্তোষে আগস্ট ও সেপ্টেম্বরে পোশাক শিল্পে ক্ষতি হয়েছে $30 থেকে $40 কোটি শনিবার উত্তরায় বিজিএমই ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ব্যবসায়ীরা তাদের অভিযোগ শ্রমিকদের 18 দফা দাবি মানার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এই অবস্থায় জুট সন্ত্রাস নিয়ন্ত্রণ সহ 14টি দাবি দিয়েছে বিজিএমই আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে পোশাক কারখানায় ব্যাপক সহিংসতা হয় শ্রমিক অসন্তোষে আশুলিয়া সাভারে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যায় এতে কমে যায় উৎপাদন হাতছাড়া হয় ক্রয়াদেশ ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে সংবাদ সম্মেলন ডাকে ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ তাদের দাবি যুক্তরাষ্ট্রের বাজারে চীন ভারত ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক রপ্তানি বেড়েছে কমেছে বাংলাদেশের সভাপতির আহ্বান কোনো মালিক অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কারখানা যেন বন্ধ করা না হয় প্রবৃত্তিতে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি যেটি এসব দেশে রপ্তানি আদেশ শিফট হয়ে যাওয়াকে ইঙ্গিত করে এ পর্যন্ত আমরা যে ডাটাগুলো পেয়েছি তাতে $300 থেকে $400 মিলিয়ন একটা রাফ এক্স্যাক্টলি তো এটা তো ইনস্ট্যান্টলি বলার মতো কোনো দুই মাসের অস্থিরতা কাটিয়ে সচল হচ্ছে কারখানা তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এ পরিস্থিতিতে 14 দফা দাবি জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এলডিসি উত্তরণের জন্য পোশাক শিল্পের নগদ সহায়তা হার কমিয়ে আনা হয়েছে এটি শিল্পে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি ও বিপর্যয় বাড়িয়ে দিয়েছে এলডিসি উত্তরণের পর অনেক মধ্যম আয়ের দেশ তাদের শিল্পের জন্য নামে বেনামে প্রণোদনা দিয়ে আসছে যার অনেক উদাহরণ আমাদের কাছে আছে অতএব সামগ্রিক অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনা করে প্রণোদনা পুনর্বহালের বিষয়টি বিবেচনার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি কোন কারখানা কতটা ঝুঁকিতে পড়েছে তা ডিসেম্বরের মধ্যে পরিষ্কার হবে বলে মনে করেন ব্যবসায়ীরা শ্রমিক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের 90% এসএমই প্রতিষ্ঠানেরই রেজিস্ট্রেশন নেই এছাড়া রয়েছে অর্থায়নের সংকট এমন পরিস্থিতি থেকে উত্তরণে এসএমই নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন চলতি বছরে শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি অর্থনীতিতে বড় অবদান ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি উদ্যোক্তা তৈরির পাশাপাশি শিল্পে প্রতিযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখে এই খাত অথচ অর্থসামাজিক পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বরাবরই সংকটে শনিবার এসএমই পলিসি নিয়ে ডিসিসিআইয়ের সেমিনারে উঠে আসে নানা চ্যালেঞ্জের কথা আমার মনে হয় না সেটা এমন বাস্তবতায় এসএমই নীতিমালার বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বার সভাপতি জানান দেশের 65% এসএমই প্রতিষ্ঠান খুচরা ও পাইকারি বাণিজ্যের সঙ্গে জড়িত অথচ অগ্রাধিকার দেয়া হয় শুধু কৃষি খাতের উদ্যোক্তাদের আরজিএসসি রেজিস্ট্রেশন কিংবা আপনার ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন এখানে আমরা অটোমেশন অনেকখানি এগিয়েছি বাট আমরা মনে করি যে এই পদ্ধতিটাকে খুব সহজ করে আপনি খুব দ্রুতই আসলে চালু করা দরকার এসএমইগুলোর পক্ষে এত কাগজপত্র জমা দিয়ে ট্যাক্স কমপ্লায়েন্ট হওয়াটা অলমোস্ট এক কথায় অসম্ভব এদিকে সময় উপযোগী নীতিমালা তৈরি হলেও বাস্তবায়ন নেই বলছে এসএমই ফাউন্ডেশন পলিসি করেছি কত নতুন কাজ আইডেন্টিফাই করেছি 5 ইয়ার্স যে টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান করেছি কিন্তু এটা বাস্তবায়নের জন্য যেই সক্ষমতা দরকার সেটা দিলাম না তাহলে তো পলিসি ইমপ্লিমেন্ট হবেও না আসলে এসিবি খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংক এবং এনবিআরের সঙ্গে আলোচনা চলছে তাই বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান বক্তাদের খুব ছোট ছোট কিছু ইনোভেশন আমরা করছি যেটা অলরেডি গভর্নর মহোদয়ের সাথে কথা হয়েছে এসএমই সেক্টরের জন্য আপনারা খুব দ্রুত সেটা সার্কুলার আকারে পাবেন গ্লোবাল মার্কেটে ওই পণ্যের সঙ্গে তারা কম্পিট করতে হবে এবং সেই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার এবং ওইটা হলে কিন্তু আমাদের এক্সপোর্ট মার্কেট বড় কেমন সুযোগ তৈরি হবে এই খাতে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে জানান বক্তারা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পাটের তৈরি পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ বাজারে আসবে জানুয়ারিতে দিনে উৎপাদন হবে 5 থেকে 7 টন এ ব্যাগের উদ্ভাবক জানাচ্ছেন যে কেউ চাইলেই প্রান্তিক পর্যায়েও এই ব্যাগ উৎপাদন করতে পারবে আর পরিবেশ গবেষকরা বলছেন গ্রামীণ ও আদিবাসীদের ঐতিহ্যবাহী বেশ কিছু উপকরণ দিয়েও পলিথিনের বিকল্প চাহিদা মেটানো সম্ভব এতে ক্ষুদ্র কুটির শিল্পে নতুন মাত্রা যোগ হবে
পাটের সূক্ষ্ম সেলুলোজ দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই। এটি হালকা, পাতলা ও টেকসই। জ্বালালে কাগজের মতো ছাই হয়ে মিশে যায় মাটিতে, তাই পরিবেশ দূষণের সম্ভাবনা নেই। এই ব্যাগ আগামী বছর বাজারে আনবে বিজিএমসি। ব্যাগের উদ্ভাবক জানান, একটি মিলে প্রতিদিন 5-7 টন বাণিজ্যিক ব্যাগ তৈরি সম্ভব। পাট থেকে শুদ্ধ সেলুলোজ তৈরি করলে একটা পাট একজনে করে সেলুলোজ, সেলুলোজ থেকে আমার WSC মানে ওয়াটার সেলুবল সেলুলোজ তৈরি করলো, তারপর আরেকজন ফিল্ম বানালো, আরেকজন ব্যাগ বানিয়ে বিক্রি করলো। ব্যাগই না তো, এটা তো অনেক নানাবিধ কাজে ব্যবহৃত হতে পারে, সেই জন্যই এটা প্রান্তিক চাষিদের মধ্যে নিয়ে যাওয়া বা প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। পাটের পাশাপাশি প্রাকৃতিক নানা উপাদানেও তৈরি করা যায় পলিথিনের বিকল্প। গ্রামীণ ও আদিবাসীদের ঐতিহ্যবাহী বেশ কিছু উপকরণ দিয়ে এই চাহিদা মেটানো সম্ভব। আবার কলাগাছের তন্তু দিয়েও কাপড় উৎপাদন হচ্ছে, যা থেকে পানি নিরোধক ব্যাগও তৈরি সম্ভব। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা ক্ষুদ্র কুটির শিল্প আছে, তাদেরকে নিতে কাজে লাগাইতে পারে। অনেকগুলা বিকল্প ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষের কাছে অ্যাভেলেবেল থাকে এবং সেটা তারা বাজারে কিনতে পারে এবং ব্যবহার করতে পারে। তাইলে কিন্তু আমাদের সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকটা আছে সেটা আমরা বন্ধ করতে পারবো। তরুণরা এটা আবিষ্কার করেছে যে কলার ফাইবার দিয়ে আপনার একটা ফেব্রিক্স তৈরি করা যাচ্ছে, সেটা দিয়ে শুধু কাপড় হচ্ছে, কিন্তু এখন সেটাকে যদি আমি আরও ঘন করে বুননে যাই, টেক্সটাইলে যারা আছেন তারা ভালো বুঝবেন যে এটাকে কয় স্তরে বুননে যেতে হবে, তাহলে কিন্তু আপনি একেবারেই কাছাকাছি একটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন যেটা পানি নিরোধক। বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক ব্যাগের 40% একবার ব্যবহৃত হয়। গবেষকরা বলছেন, এসব ব্যাগে 18 ধরনের কেমিক্যালের 12টি উচ্চ পর্যায়ের বিষাক্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু নিজের বা প্রতিষ্ঠানের নামেই নয়, স্ত্রী সন্তান ভাই থেকে শুরু করে ব্যক্তিগত সহকারী এমনকি অফিসের কর্মচারীর নামেও ব্যাংক ঋণ নিয়েছিলেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। আর এভাবে অন্তত 6টি ব্যাংকে প্রায় দেউলিয়া করেছেন তিনি, সে টাকায় এশিয়া ইউরোপের নানা দেশে গড়েছেন সাম্রাজ্য। প্রাথমিক তদন্তে সেই অর্থ পাচারের সত্যতা পেয়েছে সিআইডি। শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, তার বিরুদ্ধে আনা 1,13,245 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে তদন্তে নামে সিআইডি, আর এতে মিলেছে প্রাথমিক প্রমাণ। সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট বলছে, সাইফুল আলম সহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অর্থ পাচারের তথ্য উপাত্ত মিলেছে। তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে অর্থ পাচার করে স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসা পরিচালনা করেছেন। নিকট আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের নামে এই টাকাগুলো বিভিন্ন জায়গায় লন্ডার হয়েছে, যে এই টাকাগুলো যে পাচার হয়ে গেছে, যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এবং হুন্ডিও হতে পারে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সেই অর্থে সিঙ্গাপুরে প্রায় 245 কোটি 74 লাখ টাকার পরিশোধিত মূলধনে ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠান খোলা হয়েছে। আর এই অর্থ পাচারে প্রায় দেউলিয়া অন্তত 6টি ব্যাংক। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 6টি ব্যাংকের আমরা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি, এই টাকাগুলো ঋণ গ্রহণের মাধ্যমে না হয়ে পরবর্তী পর্যায়েগুলোকে লন্ডার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। এছাড়া বিদেশে শেল কোম্পানির নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় 18,000 কোটি টাকা পাচারেরও অভিযোগ এসালাম গ্রুপের বিরুদ্ধে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে 3 জেলায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম ঘটেছে। এসব জেলায় জনপ্রতিনিধি ও তাদের সহযোগীদের সচ্ছল স্বজনরাই এসব সুবিধার তালিকায় এগিয়ে। ক্ষমতার অপব্যবহার করে এসব কার্ড দেয়া হলেও ভয়ে প্রতিবাদ করতে পারেননি বঞ্চিতরা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। অভিযোগ রয়েছে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজল হোসেন ফ্যামিলি কার্ড বরাদ্দ দিয়েছেন পরিবারের সদস্যদের ও নিজের সচ্ছল অনুসারীদের। আমার বাসুর চেয়ারম্যান পরে আমরা তো পৃথকই, একাত্র তো না নাহেরা ও এটা টিসিবির মাল দেয়, মানে কিনাই নেই এটা। একজন চেয়ারম্যানের স্ত্রীর নামে যদি টিসিবির কার্ড থাকে তাহলে গরিব মানুষ কেমনে আর কার্ড পাওয়ার সম্ভাবনা আছে? যশোরে চূড়ামন কাঠের ছাতিয়ানতলা গ্রামের আনোয়ারা বেগমের রয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এরপরেও গত 13 বছর ধরে তিনি পাচ্ছেন বিধবা ভাতা। ইউনিয়ন কাউন্সিলতে আমার
খবর আসলো তুমি শিগগিরই এই বই দু নাম হয়ে গেছো, তোমার বইতে টাকা উঠবে না, 500 টাকা দিতিবে, আর বই আমার কাছে রেখে যাও। যারা প্রাপ্য মূলত প্রাপ্য তারা পায় না, কিন্তু যারা রাজনীতি করার জন্য দোতলা বাড়ি আছে তারা সুবিধাতে তারা পায়ে যায়। নাটোরেও চেয়ারম্যান, ইউপি সদস্য ও তাদের সহযোগী বা স্বজনরাই ভোগ করছেন ফ্যামিলি কার্ডের সুবিধা। জনপ্রতিনিধিদের অনিয়মের কারণে বঞ্চিত হচ্ছেন এসব সুবিধা পাওয়ার যোগ্য মানুষজন। গরিব মানুষ এগুলো পাওয়ার উপযুক্ত, কিন্তু আমার এক না দিয়ে সে প্রভাবশালী ব্যক্তিরা যারা দল করে তাদেরকে দেয়। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের বেশিরভাগই তালিকাভুক্ত হন দলীয় প্রভাবে, তবে এ বিষয়ে অনিয়মের সুযোগ নেই বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যানরা। এই কার্ডগুলো যারা হতদরিদ্র যে মানুষগুলো আছে, প্রান্তিক যে মানুষগুলো আছে, তাদের একটা লিস্ট করে আমরা দেখা যাচ্ছে সকের মাধ্যম দ্বারা আমরা উপজেলাতে পাঠাই। এসব অনিয়ম বন্ধে কখনো উদ্যোগ দেখা যায় না, তাই বরাবরই একই কথা কর্তা ব্যক্তিদের। যদি কোনো অনুপযোগী ব্যক্তি অর্থাৎ যারা পাওয়ার যোগ্য না, তারা যদি টিসিবি কার্ড পেয়ে থাকে সেগুলো বাতিল করে গরিব লোক তারা এই টিসিবি কার্ড বা সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পাবে। এদিকে সরকার পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত জনপ্রতিনিধিরা। তানিয়ানা শ্রীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।